Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। পনা পনা এসব তুমি কি করলে? আমি না পুরো ঘেটে গেছি, মা চটে গেছে। মাকে কোথায় শান্ত করবে তুমি? তার বদলে তুমি বর্তাকে অতগুলো কথা শুনিয়ে দিলে। আরে এতে তো পরিস্থিতিটা আরো হাতের বাইরে চলে গেল। কি হলো এটা, কি হলো? আমি তো বুঝতে তুমি কিছু বলছো না কেন? কি হলো, তুমি তুমি কিছু বলো। পর্ণা দেখো, বিয়ের পর যা ঘটনা হচ্ছে সেগুলো আমি আর সামলাতে পারছি না, আর পারছি না সামলাতে। এই দেখো কাণ্ড, আবার কি হলো? আরে আরে তুমি কাঁদছো কেন? আমি এমন কি বললাম বলো তো? পর্ণা বোঝার চেষ্টা করো। দেখো একেই আমাদের এরকম একটা বিপদ, তার মধ্যে তুমি যদি কি করব, আমার এরকম হয় মাঝে মধ্যে, মাথার তারটা একদম কেটে যায়। আমি যোগ্য দাদাকে কতবার বলেছি এমন না করতে, কিন্তু হয়ে যায়, আমি কি করব? আর সব কথা বেরিয়েই যায়, বেরিয়ে যায়। ছি 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 ছি, আমি আজকে খুব বাড়াবাড়ি করে ফেলেছি না, অনেক কথা বলে ফেলেছি, কি করব বলো তো? আমার বাবা মা সম্পর্কে কি খারাপ কথা বললে আমি মাথা ঠিক রাখতে পারি না, আমি পারি না নিজেকে সামলাতে। ঠিক আছে বৌদি ভাই, জল টল কিছু আনবো। বর্তাকে যে এইভাবে কেউ কথা শোনাবে সেটা স্বপ্নেও ভাবিনি। হঠাৎ কি হয়েছিল বৌদি ভাই? কাঁদছে কেন বৌদি ভাই? তুই কিছু বলেছিস নিশ্চয়ই? আরে বসাবো বলছি, বাড়ির সবাই কোথায় আছে গো? আমি এক্ষুনি একবার যাবো। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, কোথায় যাচ্ছ তুমি? এভাবে দুম করে কোথাও যাবে না তুমি। এসো বসো এখানে, চুপ করে বসো, বসো তুমি। আমাকে না বলে এক পাও নড়বে না এখান থেকে, বুঝতেই পারছো না? চনু বলছি, তোর বৌদি ভাইকে উপরে নিয়ে আসার পর আর নিচে কি কি ঘটলো আমাকে সেই কথাটা বল আগে। ঘটনা তো ঘটেই চলেছে, সবাই মিলে এখন ঠাম্মির ঘরে গেছে, চাপ আছে মিস্তা। কি যে কাণ্ড করলে তুমি এবার বুঝতে পারছো? এখন কে ম্যানেজ দেবে সবকিছু, কিভাবে ম্যানেজ দেবে আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর তোর বৌদি ভাইয়ের নাকি মাথার তারটা কেটে গেছিল, তোরা কেউ শুনেছিস এরকম রোগের কথা আগে? শোন দাদা, কেউ তো বর্দার মুখের ওপর কিছু বলতে পেরেছে? আমি সেটা করেছি, খুব অন্যায় করেছি, আমাকে বর্দার কাছে ক্ষমা চাইতেই হবে। মানে বর্দা তো আমার থেকে সম্পর্কেও বড়, বয়সেও বড়, আমি সেটা করেছি, খুব অন্যায় করেছি, ক্ষমা চাইতেই হবে আমাকে বর্দার কাছে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।